নমস্কার, আমার সিম্পল রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পেঁয়াজ পোস্ত। এটা বানানো খুবই সহজ আর খুবই কম ইনগ্রেডিয়েন্টস বা উপকরণে এটা চটজলদি বানানো হয়ে যায়, আর গরম ভাতের সঙ্গে এর স্বাদ অতুলনীয়। এটা দেখতে কালচে হলেও খেতে কিন্তু খুব টেস্টি। পেঁয়াজ পোস্ত বানানো খুবই সহজ, শুধু মাথায় রাখতে হবে পেঁয়াজগুলো যখন ভাজা হবে তখন সেটা অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবেই সেটা পুড়ে না যায়। চলুন তাহলে আমরা চটপট রান্নাটা দেখে নিই। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট চারটে পেঁয়াজকে কেটে আমি এখানে কুচিয়ে রেখেছি। আর এর সঙ্গে আমি নিয়েছি কিছুটা পোস্ত। পোস্তটা আমি এখানে 4 টেবিল স্পুন মতন, ছোট চামচের 4 চামচ মতন পোস্ত নিয়েছি। আর এর সঙ্গে লাগছে কিছুটা হলুদ 1/2 চামচ মতন, আর ছোট চামচের 1/2 চামচ মতন, আর ছোট চামচের 1 চামচ মতন লাগবে এখানে লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এর সঙ্গে পরিমাণ মতন নুন লাগবে, আমি এখানে 1/2 চামচ মতন নুন অ্যাড করব। আর ফোড়নের জন্য এখানে কালো জিরে আমি ব্যবহার করব। রান্নাটা হবে সর্ষের তেলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজ পোস্তর রেসিপিটি। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে ফোড়নটা অ্যাড করে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল, এবারে একটু ভেজে নেব তেলের মধ্যে। মিনিট দুয়েক এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাউনি ভাবটা আসছে, ততক্ষণ এটাকে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি, আর দেখুন পেঁয়াজের কালারগুলোও ব্রাউনি হয়ে গেছে। এই সময় যে যে আরও শুকনো উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, শুকনো মশলাগুলো, এগুলো যেমন হলুদ আর কাশ্মীরি রেড মির্চ আছে। আমি যে লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটা আমি ইউজ করি না, আমি কাশ্মীরি রেড মির্চ ইউজ করি। আপনারা চাইলে যেটা লঙ্কার গুঁড়ো হয় সেটাও ব্যবহার করতে পারেন যারা বেশি ঝাল খান। আমি এখানে মিডিয়াম ঝাল রাখবো, সেই জন্য আমি কাশ্মীরি রেড মির্চটা দিয়েছি। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার এই 1/2 চামচ যে নুনটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা কমে যাবে তাই নুনটা বুঝে দিতে হবে। সব মশলাগুলো এখানে ভেজে রেডি। এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। পোস্তটা খুব মিহি করে না বেটে যদি এটা অল্প করে পেস্ট করা হয় তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেল। এবার ওই বাটিতেই 1 বাটি মতন জল দিয়ে দিলাম। ছোট্ট বাটির কাপ হিসাবে দিলে আপনারা 1/2 কাপ জল দেবেন। এবারে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে ভালো করে সব মেশানো হয়ে গেল। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেব। আমি যে পোস্তটা বেটেছিলাম সেটা 2 লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। আমি এখানে 4 চামচের ছোট চামচ হিসাবে পোস্তটা 4 চামচ মতন দিয়েছিলাম। আপনারা যতটা পরিমাণ পেঁয়াজ পোস্ত বানাবেন সেই অনুযায়ী পোস্তটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এবার ঢাকা দিয়ে এটা 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3-4 মিনিট পরে ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি, আর এই দেখে নিচ্ছি এটা একদমই শুকিয়ে গেছে, মানে জলটা নেই। যতটা আমাদের দরকার ড্রাই হওয়ার সে ততটা পরিমাণে এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবারে একটু ভালো করে আরেকবার সবটা মিশিয়ে নিয়েই এটা সার্ভ করা যাবে।
তৈরি হয়ে গেল মজাদার স্বাদের এই পেঁয়াজ পোস্ত রেসিপিটি। আমি নামানোর সময় এতে কোনো সর্ষের তেল অ্যাড করিনি, আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন। যেহেতু পেঁয়াজ পোস্ততে একটু সর্ষের তেল রান্নার সময় বেশি লাগে, 4 টেবিল স্পুন মতন ছোটো চামচের এখানে আমি দিয়েছি সর্ষের তেল, সেই জন্য আমি আর শেষে কোনো তেল অ্যাড করছি না, কারণ বেশি তেল তো স্বাস্থ্যের পক্ষে এমনিও উপকারী নয়, সেই জন্য আপনারা চাইলে শেষে তেল অ্যাড করতে পারেন। এবার আমি এটা পুরো সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি, আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে গরম ভাতের সঙ্গে এটা ঝটপট সার্ভ করে ফেলুন। গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজ পোস্ত হলে আর তো কথাই নেই, অবশ্যই এটা ট্রাই করবেন। আজ তবে এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন নমস্কার।